সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইজ দেখতে পাচ্ছি আমরা এখন দুর্গাপুর রেল স্টেশনে আছি, আর আমরা এসেছিলি একটা কাজে, এদিকে ক্লথ স্টোরে এসেছিলি, মার্কেটে দুলাল একটা জ্যাকেট নিল দেখতে পেলো। তো এখন আমরা যাব, এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এটাই এখন আমরা যাব। রাজধানী এক্সপ্রেস না কি এক্সপ্রেস ওটা জানি না, নামটা দেখিনি, যাই হোক এটাতে এখন আমরা যাব। আজকে সেরকম কিছু হবে না আর কি, দেখতে পাচ্ছ দুর্গাপুর রেল স্টেশন ঠিক এরকম, আর একটা জ্যাকেট নিলাম, দেওয়ার পর এখন আমরা চলে যাব, তোমাদেরকে সবাইকে ছেড়ে চলে যাব। আর ভিডিও আসছে না এটার কারণ যে আমার ভিডিও আসতে লেট হচ্ছে, কেন না টাইম পাই না ভিডিও বানাতে, আর অনেকেই বলে যে সেরকম নতুন নতুন কিছু জায়গায় দেখাবো, আর আমি সেরকম কোনো নতুন জায়গায় তোমাদেরকে শেয়ার করতে পারি না। আর অনেকেই বলে যে লাইফস্টাইল ব্লগ বানা যায়, কারণে আমি লাইফস্টাইল ব্লগটা, আসলে আমি লাইফস্টাইল ব্লগটাকে বেছে নিয়েছি যে কারণে আমি লাইফস্টাইল ব্লগ দেওয়ারই চেষ্টা করব। তো সো আমরা এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছ, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো তো অতি অবশ্যই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে, তো চ্যানেলে যারা নতুন হয়ে আছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। আমরা ছেড়ে চলে যাচ্ছি এখন, দুর্গাপুর রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা বাস স্ট্যান্ড যাবো, তারপরে ওইখান থেকে স্টেশনটার বাস ধরে আমরা রুম যাবো। আমরা যাবো না, ওই ট্রেনে যাবো না, তোমাদেরকে বললাম আমি মজা করলে আর কি। এখন আমরা রুমের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ, আমি আর দিলাম ক্লাস ছুটি করে আজকে বেরিয়েছি আমরা ঘুরতে, ফাঁকি করে ক্লাস ফাঁকি করে আমরা বেরিয়েছি, ফাঁকি করে চলে এসেছি আমরা ক্লাস থেকে, পালাই এসেছি ব্লগ বানাতে, সুইটার নিতে ফাঁকাতে। আমি এইখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওইদিকে একটা ট্যাক্সি ট্যাক্সি ল্যান্ড, এদিকে একটা প্রবেশ এন্টারসেন, এদিকে একটা বাহির প্রবেশের দিকে ঢুকি আমরা, আমরা প্রবেশ খাচ্ছি। তো এদিকে ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাচ্ছ গাইজ, এইখানটা একটা সেই লেভেলের ছবি হবে, এখন আমরা দু একটা ছবি তুলবো বুঝলে এইখানটাতে। সো দেখতে পাচ্ছ আমরা বাস স্ট্যান্ডের রোডে ঢুকে গেছি, এখন ট্যাক্সি স্ট্যান্ডের রেডি দিয়ে যাচ্ছি আমরা, এখানে কিছুগুলো এখন ফটো নেবো আমরা, দেওয়ার পর তোমাদের সঙ্গে আবার শেয়ার হবে। আর যারা এই ফটোগুলো আর রিলগুলো দেখতে চাও তারা অতি অবশ্যই টেলিগ্রামে গিয়ে, এই টেলিগ্রাম হচ্ছে ইনস্টাগ্রামে গিয়ে দেখে নেবে, ইনস্টাগ্রাম আইডি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো কিছু ফটো তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাস্ট। সো ফ্রেন্ডস আমাদের ছবি তুলে হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ, আর ওইদিকে দেখো পেছনে একটা কয়লা ট্রেন আছে, এখানে দুর্গাপুর স্টেশনের এখানে একটা কয়লা ট্রেন, তো যারা দেখো নি তো দেখে নাও, ওইটা এটাই সেই কয়লা ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা বহুত আগের ট্রেন, 670 সিসির, এখন বাইকগুলাই হয়ে যাচ্ছে তোমার অনেক সিসির, তো এটা কয়লা ট্রেন ছিল 670 সিসির, দেখতে পাচ্ছ 670 সিসির কয়লা ট্রেন, এখন এটার অস্তিত্ব পড়ে আছে এখানে দুর্গাপুর রেল স্টেশনে। আর ঠিক এটা ট্যাক্সি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, ট্যাক্সি স্ট্যান্ডটা এটা যে দুলাল যাচ্ছে আগে আগে, আর এই যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, ট্যাক্সি স্ট্যান্ড এটা তিনটা ইয়ে আছে, ওদিকটাতে এমনি কাত থাকে, আর এদিকে ট্যাক্সি স্ট্যান্ড দুটা আছে, আর ওটা সামনে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ দুর্গাপুরে, দুর্গাপুর সবাই দেখতে পাচ্ছে এটাই দুর্গাপুরের রেল স্টেশনের টিকিট কাউন্টার, এই যে পেছন দিকে, তো এইখানে টিকিট কাটতে হয় আগে, দেওয়ার পর সেই যেখানে গিয়েছিলাম ওইখানে গিয়ে ট্রেনে চাপতে কত নম্বর ইয়েতে সেটা বলে দেবে, এরা টিকিট লেখা থাকবে। আর ফেসটা ভালো লাগছে না, গলাটা লম্বা দেখাচ্ছে, শরীরটা ঠিক নাই, ভালো লাগে না দেখতে, আশা করছি তোমাদের। সো আমরা এখন কিছু নাস্তা করব, চা টা কিছু খাবো, দেওয়ার পর আমরা এখন সিটি সেন্টারে বাস ধরে চলে যাব রুমের দিকে। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করে দিচ্ছি, তো যদি ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যাদের ভালো লাগে না তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি কমিউনিটি পোস্টে ভালো লাগে না তারা বাজাই নেবেন, হ্যাঁ আমি কমিউনিটি পোস্টে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে লাইফস্টাইল ব্লগ আর ট্রাভেলিং ব্লগ কে কীরকম দেখতে যাও, বাট সেইখানে লাইফস্টাইল ব্লগটাই অনেকেই চুজ করেছে, যে কারণে আমি পার ডে আমি লাইফস্টাইল ব্লগটাই দেওয়ার চেষ্টা করব ব্লগে। তো
তোমরা যদি সেরকম কোনো কিছু দেখতে চাও কিংবা সেরকম কিছু কন্টেন্ট খুঁজো আমার কাছে, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি মাঝে মাঝে পোস্টে, কমিউনিটি পোস্টে আমি দেব, তো সেখানে তোমরা ভোট দেবেন এবং বলবেন, কমেন্ট করবেন, আমি আসবো অতি অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখার সাহায্য করবো, মানে সেগুলো দেখার মানে ইয়ে করবো আর কি, ব্যবস্থা করবো যাতে করে তোমরাকে সেইগুলো দেখাতে পারি। আর তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। তো চ্যানেলে যারা নতুন হয়ে আছো অতি অবশ্যই বারবার রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেবেন। আর তোমাদের সাপোর্টেই সব গাইজ, তো তোমরা না সাপোর্ট করলে আমার ভিডিও বানাতে দূরের কথা, শেষে ছেঁড়া কথাটাও পাবো না, বিছানাটাও পাবো না শুধু, তো যে কারণে অতি অবশ্যই সাপোর্ট করুন। Yeah!